এ পর্যায়ে মঞ্চে এসে আজকের আয়োজন নিয়ে কিছু বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিনীতভাবে আমাদের আজকের এই আয়োজনের যে যার স্পিচ শোনার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের প্রধান অতিথি। অনুষ্ঠানের এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল এমপি। তার মূল্যবান বক্তব্য নিয়ে তিনি মঞ্চে আসছেন। আরেকটি জোরে করতালি আশা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এবং প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ ২০১৯ লোগো ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর জাফরউদ্দিন উপস্থিত আছেন, আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত আছেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব জনাব শাহেদ রেজাব উপস্থিত আছেন, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মাননীয় সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি সহ আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সুধীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি এই শোকের মাসের শেষ দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করছি সেই মহিষী নারী যিনি যার অবর্তমানে এই বাঙালি জাতিকে যিনি সাহস যুগিয়েছেন, শক্তি যুগিয়েছেন, সেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি। 15 আগস্ট সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এই শোকের মাসে আমরা এমন একটি প্রোগ্রাম শেষ দিনে যে লোগো এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আমরা জানেন যে আগামীকাল 1 তারিখ থেকে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ এবং বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সে উপলক্ষে আজকে লোগো এবং ট্রফি উন্মোচন এবং প্রিয় সাংবাদিক ভাইদের সাথে যে সংবাদ সম্মেলনটি হবে এরপরে, এই উপলক্ষে আজকে এখানে উপস্থিত আমরা আছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই যুব সমাজকে মাদক মুক্ত যুব সমাজ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে, এই যুব সমাজকে জঙ্গিবাদ মুক্ত করার লক্ষ্যে উনি যে এই খেলাধুলাকে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন, আজকে এর ফলে তরুণরা খেলাধুলা আকৃষ্ট হয়ে তারা শুধু এই দেশকে সম্মানিত করছে তাই নয়, তারা দেশে বিদেশে আমাদের অ্যাম্বাসাডার হিসাবে আমাদের পতাকাকে সমুন্নত রাখছে। আমরা অবশ্যই মনে করি এমন একজন প্রধানমন্ত্রী আমাদের আছেন, ক্রীড়াবান্ধব একজন প্রধানমন্ত্রী যিনি সবসময় ক্রীড়াকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি কাজ করেন, এবং আমরা সেভাবেই আমাদের মন্ত্রণালয় তাদের এই কর্মযাত্রাগুলো অব্যাহত রেখেছে। আপনারা জানেন যে গতবার আমরা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টটি আমরা আয়োজন করেছিলাম এবং সেই টুর্নামেন্টে আয়োজন করার পরে আমরা সেখান থেকে লক্ষাধিক খেলোয়াড় থেকে 42 জন খেলোয়াড়কে আমরা বাছাই করেছিলাম এবং 42 জন খেলোয়াড়কে বাছাই করে তা বিকেএসপিতে আমরা উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম এবং তাদের মধ্য থেকে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা 4 জন খেলোয়াড়কে ব্রাজিলে প্রেরণ করতে সক্ষম হয়েছিলাম এবং তাদের সেখানে উন্নততর প্রশিক্ষণ হয়েছে এবং সেখানে একটি টুর্নামেন্টে আমাদের যে খেলোয়াড়রা যে টিমে খেলেছিল তারা ফাইনালে খেলতে সক্ষম হয়েছিল। শুধু তাই নয়, সেই ফাইনাল ম্যাচে আমাদের বাংলাদেশের প্লেয়ার প্রথম গোলটি আমাদের বাংলাদেশের খেলোয়াড়টি দিয়েছিল।
এটা আমি আমি মনে করি যে বাছাই করে যে আমরা খেলোয়াড়গুলো আনলাম এই এই থেকে এই যে আমাদের এই যে কৃতি খেলোয়াড় বের হয়ে আসলো এটা আমি মনে করি এই 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 স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের আসলে এই টুর্নামেন্টে আয়োজন করা আমরা এটাকে আরও এগিয়ে নিতে চাই আমাদের কারণ আমাদের এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি খেলাধুলার কথা বললে কখনোই তিনি না করেন না এবং আগামী মুজিব বর্ষে আগামী বছর মুজিব বর্ষে আপনারা জানেন যে আমরা প্রায় 95টি আন্তর্জাতিক এবং জাতীয় মানের টুর্নামেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি এবং সেখানে আমরা প্রায় 35টির অধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করব আমরা আশা করব এটা সেই এক বছর হবে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ খেলাধুলার জন্য সর্বশ্রেষ্ঠ সময় এবং এটা এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখছি পাশাপাশি আমরা যে এই বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন করছি এবং বঙ্গমাতার যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি এর থেকেও আমাদের উদ্দেশ্য হচ্ছে এর থেকেও খেলোয়াড়দেরকে বাছাই করে এনে তারা তাদের তাদের মেধার বিকাশ ঘটাবেন এবং তারা যাতে উন্নততর প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন সেই বিষয়টি আমরা অবশ্যই নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি আমি আর কথা না বাড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও অত্যন্ত একজন খেলোয়াড় ছিলেন ছোট বয়সে ওয়ান্ডার্স ক্লাবে তিনি খেলেছেন পরবর্তীতে আরও অনেক খেলাধুলা তিনি সম্পৃক্ত ছিলেন তার সন্তান শেখ কামাল তিনি আধুনিক ক্রীড়াঙ্গনে তিনি যিনি রূপকার ছিলেন এবং যিনি এমন কোনো খেলা নেই যেটা তিনি অংশগ্রহণ করেননি তার প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যই খেলাধুলা নিজে খেলেছেন খেলাধুলাকে উৎসাহিত করেছেন আমরা অবশ্যই সেই উৎসাহে অনুপ্রাণিত হয়ে আমরাও আগামী দিনে এই খেলাধুলার একটি নবজাগরণ তৈরি করার ক্ষেত্রে আমরা সকলে মিলে একসাথে কাজ করব সেই প্রত্যাশা রেখে এই টুর্নামেন্টটি সার্বিকভাবে সম্পন্ন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আশা করি আপনারা আমাদের এই এই যে মাসব্যাপী যে প্রোগ্রামটি অনুষ্ঠানটি হবে সে অনুষ্ঠানে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং কষ্ট করে আপনারা যে উপস্থিত হয়েছেন এজন্য আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে অবশ্যই আমরা মনে করি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 টুর্নামেন্টটি সফল এবং সার্থক হবে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করছি কিছুক্ষণ আমাদের সাথে মঞ্চে সময় দিবেন আমরা এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্তে যাব আমাদের আজকের এই যে আয়োজন যে কারণে ট্রফি এবং লোগো উন্মোচন এবং একই সাথে আমন্ত্রিত অন্যান্য অতিথি যারা আছেন তাদেরকেও অনুরোধ করবো মঞ্চে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাননীয় সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন আপনাকে মাননীয় সচিব মহোদয় আপনাকেও বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং একই সাথে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ শাহেদ রেজা আপনাকে মঞ্চে আসবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এবং আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি আমাদের অনেকেই আছেন আমন্ত্রিত যারা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সালাম মুর্শিদি সম্মানিত আপনাকেও মঞ্চে ডেকে নিচ্ছে আসবেন এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের আজকে আয়োজনের ট্রফি এবং লোগো উন্মোচন করব আমরা কিছুক্ষণ আপনাদেরকে মঞ্চে থাকবার জন্য অনুরোধ করছি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করছি আমাদের এখানে একটি বাটন রয়েছে সেখানে হাত রেখে আপনি আমাদের আজকের এই ট্রফি এবং লোগো উন্মোচন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন
সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই মহেন্দ্র খন আমরা পার করলাম একই সাথে আপনাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য